नमस्कार करोनार आबहे बांगलाय टक शोते आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आमि सुजित चट्टोपाध्याय रयेछि आपनादेर संगे। जीवनटा किरकम जेनो एकटा त्रस्त त्रस्त एई कारणे करोनार थाबा विस्तारित थाबा 850 आजकेर दिनेओ आमरा देखते पाच्छि जे संक्रामित होच्छेन। संक्रामित होलेई जे मृत्यु ता नय, किन्तु मृत्यु तो बाड़छे। एई कबे थेके शुरू होयेछिलो देश जुड़े एकटा मृत्यु मिछिल, विश्वजुड़े आमरा मृत्यु मिछिल प्रत्यक्ष करेछि। एक कठिन दुस्समय। कवि जीवनानंद भाषा बोलते गले जान पृथ्वीटार ही एक गभर असुख, पृथ्वी एक गभर असुखे जान पृथ्वी पड़े असुख सर्वत्र। एम एक समय राष्ट्र एवं हे जे प्रतिष्ठानगुलो नहीं कारबार करी प्रत्येक दिन टकशो विभिन्न राजनैतिक नेता नेत्री थे विभिन्न व्यक्तित्वरा आसें, अर्थनीतिविद डाक्तर बाबू प्रत्येक जान एक कठिन समय सामने इसे उपस्थित हो। क्यों कि निश्चित करे से मैं देखते जो आगामी दो बचर पर तीन बचर पर कि जगह गए दाड़े जरा धरन य सुनिश्चित चाकरी करतें एक पेशाय हठात कर तेज नेमे एस जीवने एक अंधकार कोथाओ कोनो जान दिशा खुजे पाचन ना। एरकम एक परिस्थिति नतून कर आर लकडाउन फिर आसाते अने जमन एकटू स्वस्तर निश्वास फेले जे भाव संक्रमण बाढ़ ते निसंदेह कि स्वस्ती मिलने मिलते परे आबार अन्यदिके अस्वस्ती बाड़छे जीविका निये। ए समस्त टानापोड़नेर माझखाने लकडाउन चलछे केमन विशेष करे बांगलार विभिन्न जेलाय सेदिके एकटु प्रथमे नजर राखब। दिन के दिन बेड़ेई चलेछे करोना आक्रांतेर संख्या। एक दिने आक्रांत होच्छेन 800-900 हजार जन। संक्रमण रुखते बेश किछु जायगाय लकडाउन जोरदार करा होयेछे। जेलार विभिन्न प्रान्ते बेश किछु एलाका चिह्नित करा होयेछे कन्टेनमेंट जोन हिसेबे। সেখানে চলছে কড়া পুলিশি নজরদারি। দক্ষিণ চব্বিশ পরগনায় পুরো এলাকার সঙ্গে সঙ্গে গ্রামাঞ্চলেও করোনা আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান। দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক এলাকা কন্টেনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে। পাঁচটি মহকুমা এলাকা কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত হয়েছে। আলিপুর সদর মহকুমার বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ, নোদাখালের একাধিক এলাকা কন্টেনমেন্ট জোন। মহেশতলা, রাজপুর, সোনারপুরে কন্টেনমেন্ট জোনের সংখ্যা সর্বাধিক। লকডাউন জোরদার করা হলেও এলাকাবাসী অনেক ক্ষেত্রে এখনো উদাসীন। নিয়ম থাকলেও তা মানতে নারাজ একাংশ। বাজারে ভিড়ের ছবি অনেক জায়গায় জেঁকে সেই। মুদির দোকানে দিব্যি কেনাকাটা চলছে গা ঘেঁষাঘেঁষি করে। মুর্শিদাবাদে করোনা আক্রান্তের সংখ্যা 281। ইতিমধ্যেই চারজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা রুখতে মুর্শিদাবাদে একাধিক অংশে কড়া লকডাউন বলবৎ হয়েছে। সাগরদিঘির হরিহরপাড়া, শামশেরগঞ্জের কাঞ্চনতলার রতনপুর, ধুলিয়ানের 5 নম্বর ওয়ার্ড, হরিহরপাড়া ব্লকের শ্রীপুর নামোপাড়া বাফার জোন, সাগরদিঘির বারগোড়া গ্রাম, সাগরদিঘির বয়ের গ্রাম, শামশেরগঞ্জের কাঞ্চনতলার ওল্ড ডাকবাংলো মোড়, ধুলিয়ানের 4, 6, 10, 14 নম্বর ওয়ার্ড, হরিহরপাড়ার পীরতলা পাড়া গ্রাম। বাঁকুড়ার 40টি জায়গা কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত। এইসব এলাকায় দোকান বাজার বন্ধ। কন্টেনমেন্ট জোনের বাসিন্দাদের যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়েছে। সোনামুখীতে আক্রান্তের সংখ্যা বেশি। এই এলাকায় 3টি কন্টেনমেন্ট জোন রয়েছে। ধুলাই, তেঁতুলবাগান, রাধামোহনপুর পঞ্চায়েতের বেলোয়া, পূর্ব পাথরহাটে। এখানে ভালোই লকডাউন ইয়েছে, কার্যকরী আছে। এখানে মানুষ ঘর থেকে বেরোচ্ছে না, পুলিশ প্রশাসন ভালোই ঘোরাফেরা করছে, দিনে ভালোই আসছে অনেক বাড়ি, মানুষও ঘর থেকে সেরকম বেরোচ্ছে না বাড়ি থেকে। শুরু থেকেই হাওড়ায় করোনার সংক্রমণ ছড়াচ্ছে দ্রুত হারে। পুলিশ কর্মী থেকে সাধারণ মানুষ আক্রান্তের তালিকায় রয়েছেন সকলে। জেলার 56টি এলাকা কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত হয়েছে। সেখানে লাগু হয়েছে একাধিক বিধিনিষেধ। রানাঘাট পৌরসভার 8 ও 10 নম্বর ওয়ার্ডকে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই এলাকায় চলছে স্যানিটাইজেশন। স্যানিটাইজ করা হয়েছে রানাঘাট থানা, আদালত এবং পৌরসভার একাধিক রাস্তা। 10 নম্বর ওয়ার্ডের যে লকডাউনটা চলছে এটা ভালো হয়েছে, কারণ এই যে মহামারী আকার ধারণ করেছে এতে নিজেরা সতর্ক না থাকলে এটা পরিবেশের খুব ক্ষতিকারক। বারাসতে পরিস্থিতি খতিয়ে দেখেন বারাসত পুলিশ জেলার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। মাস্ক পরা বাধ্যতামূলক বলে জনগণকে ফের সতর্ক করেন তিনি। আমরা প্রত্যেকটা কন্টেনমেন্ট জোনের মধ্যে আমরা যে নর্মগুলো আছে সেগুলো কমপ্লাই করাচ্ছি, মুভমেন্টটাকে রেস্ট্রিক্ট করা হয়েছে। এর মধ্যে যদি কোনো বাজার করতে গিয়ে বাজার টাকাটা একটা শিফটিং করাচ্ছি বা টেম্পোরারি সেটা বন্ধ রাখছি, কিন্তু তাতে যাতে মানুষের এই কন্টেনমেন্ট জোনের মধ্যে মানুষের যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য আমরা এখানে আমাদের লোক ডিপুট করেছি, সিভিল ভলেন্টিয়ার আছে,
আমরা মিউনিসিপ্যাল ভিত্তিক আমাদের এখানে স্টাফ দেওয়া হয়েছে, ভিতরে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় যে সমস্ত এসেন্সিয়াল কমিউনিটি আছে সেগুলো যাতে প্রোভাইড করা যায়, এছাড়া মেডিকেল ফেসিলিটি বা অন্য কোনো ম্যাটার যদি থাকে সেগুলো আমরা প্রায়োরিটাইজ করে তারা যাতে সেই পরিষেবাটা পান সেটার ব্যবস্থা করা হয়েছে। বসিরহাট মহকুমার 12টি এলাকায় কনটেনমেন্ট জোন, কনটেনমেন্ট জোনে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও বেশ কয়েকটি রুটে বাস বন্ধ রেখেছে বেসরকারি বাস সংগঠনগুলি। কনটেনমেন্ট জোনের বাইরেও বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট, শুধুমাত্র ওষুধ ও অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা রয়েছে। বাজারেও জারি রয়েছে কঠোর নিয়ম নিধি। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। আমরা দেখলাম সংক্রামিত এলাকা বা নিয়ন্ত্রিত এলাকায় কি পরিস্থিতি এখন রয়েছে, মিশ্র ছবি রয়েছে। কিছু কিছু জায়গায় একাংশ কিন্তু এগুলো মানে ভ্রুক্ষেপ করছেন না, হয়তোবা নানা রকম তাদের অন্যরকম সমস্যা আছে। কিন্তু মেডিকেলি আমরা যদি দেখি, গবেষকের অ্যাঙ্গেল থেকে দেখব, এবং রাজনৈতিক বিতর্ক তো প্রত্যেক বিষয়ে থাকেই, এই সমস্তভাবে আজকে বিতর্কে রয়েছেন অধ্যাপক প্রদীপ্ত মুখার্জি, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, স্বাগত জানাচ্ছি। বিজেপির মুখপাত্র হিসাবে রয়েছেন রুবি গুপ্তা, তাকেও স্বাগত জানাচ্ছি। প্রশান্ত বিশ্বাস, ডক্টর প্রশান্ত বিশ্বাস গবেষক, তাকে স্বাগত জানাচ্ছি। ডাক্তার রুদ্রজিৎ পাল চিকিৎসক, তাকে স্বাগত জানাচ্ছি। এবং পার্থ মুখার্জি রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, প্রত্যেককে স্বাগত জানিয়ে এক এক করে প্রথমে শুরু করছি। আমি প্রথমে একটু ডাক্তার রুদ্রজিৎ পাল আপনার কাছ থেকে জানবো, এই নিয়ন্ত্রিত এলাকা বা সংক্রামিত এলাকার যে ছবি আমাদের কাছে ধরাটা পড়ল, এটাকে ঠিক এই ফেজে দাঁড়িয়ে ঠিক কতদিন অবধি এটা চলা উচিত বলে আপনি মনে করেন, এবং কি বিধিনিষেধের উপর এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত পালন করা উচিত বলে আপনি মনে করেন? হ্যাঁ সুজিতবাবু, এখন ভারতের যা অবস্থা, রোজ প্রায় 24-25 হাজার নতুন পেশেন্ট, মারা যাচ্ছে প্রায় 500-600-700, সুতরাং এটা বুঝতেই পারছেন যে এখন এই মহামারীতে ভারত কিন্তু খুব খারাপ জায়গায় আছে। মানে গোষ্ঠী সংক্রমণ হয়েছে বলা যেতে পারে? কিছু কিছু জায়গায় তো অবশ্যই গোষ্ঠী সংক্রমণ হয়েছে, আমি বলবো না সারা দেশে হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় যেখানে অনেক লোক একসঙ্গে আক্রান্ত হয়েছেন, সেখানে বাই ডেফিনিশন এটা তো গোষ্ঠী সংক্রমণ বলাই যায়। সুতরাং লকডাউন ছাড়া কিন্তু আমাদের হাতে এখন আর কিছু নেই। এটা দেখুন, সায়েন্সের দিক থেকে বললেও প্র্যাকটিক্যালি ইকোনমিক্সের দিক থেকে এটা মেনটেন করা খুব শক্ত, কেননা মানুষ কাজ পাচ্ছে না, বেরোতে পারছে না, খুব অসুবিধা। কিন্তু মানুষের প্রাণ ভার্সেস মানুষের অকুপেশন, এইখানে আমাদের প্রাণটাই বেছে নিতে হবে। সেই জন্য আমাদের আপাতত লকডাউন ছাড়া কোনো উপায় নেই। আমাদের হাতে টিকা নেই, এক বছরের মধ্যে আসবে না, ওষুধ নেই, ওষুধ কবে আসবে কোনো ঠিক নেই। তাহলে আমাদের একমাত্র উপায় ইনফেকশন যাতে না হয় সেটা দেখা, আর সেটার জন্য মানুষের মধ্যে কন্ট্যাক্ট আমাদের কমাতে হবে। সুতরাং সেই হিসাবে লকডাউন হয়তো এই এখন যে অবস্থায় আছে এর থেকে হয়তো বাড়াতেও হতে পারে। ভারতের কয়েকটা জায়গায় তো, কয়েকটা জেলা অন্য রাজ্যে তো পুরোপুরি লকডাউন করে দিয়েছে, 3 দিনের জন্য 4 দিনের জন্য। কলকাতায় কিছু কিছু জোনে করা হয়েছে, এবার যদি বাড়তে থাকে হয়তো কন্টেনমেন্ট জোনও বাড়াতে হবে। 850 ধরুন যদি অ্যাভারেজ বাংলায় সংক্রামিত হয়, তাহলে ধরুন পজিটিভ যারা, তাদেরকে সরকারি হাসপাতাল ব্যতীত রেখে বেসরকারি হাসপাতালে কি তাদের ভর্তি করা সম্ভব? কতজনের এরকম, কারণ অধিকাংশ ক্ষেত্রে অনেকেই কিন্তু পজিটিভ নিতে চাইছেন না, উপসর্গ আছে তাদের ভর্তি অনেক ক্ষেত্রে হচ্ছে, আবার কারোর কারোর ক্ষেত্রে কিন্তু পজিটিভ যাদের দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম নানা রকম বেড নেই এটা বলা হচ্ছে। বেসরকারি ক্ষেত্রে এই ধরনের কিছু কিছু আসছে, সরকারি ক্ষেত্রে তো আবার একটা অন্য চেহারা থাকে। ডাক্তার পাল, আচ্ছা অ্যাসিমটোমেটিক করোনা হলে সত্যি হসপিটালে ভর্তির দরকার নেই, তারা বাড়িতেই থাকতে পারে, এরকম অনেকেই আছে। এবার ধরুন সিমটোমেটিক, এবার দেখুন করোনা পেশেন্ট ট্রিটমেন্ট করার এমনিতে তো আইসিইউ লাগতে পারে, এই ব্যাপারগুলো আছেই, তাছাড়াও একটা খরচার ব্যাপার আছে, প্রচুর পরিমাণে স্যানিটেশন লাগবে, যেখানে যেখানে পেশেন্ট থাকবে পেশেন্টের মেডিকেল ওয়েস্ট, পেশেন্টের খাবার থালা সব কিছু স্যানিটাইজ করতে হবে। এই পরিকাঠামো সব জায়গায় আছে কি না এই প্রশ্নটা তো থেকেই যায়, মানে বেড নেই বলছে ওই প্রশ্নটা আমি বাদ দিচ্ছি, কিন্তু পরিকাঠামো আছে তো, নইলে জোর করে কাউকে ভর্তি করলে সেই হসপিটাল থেকে অন্য লোকের মধ্যে ছড়িয়ে পড়লে কিন্তু ক্ষতিটা বেশি, এটাও আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং অনেক কিছু জিনিস তার মানে মাথায় রাখতে হচ্ছে। আমি একটু এই জায়গা থেকে আসব, সত্যি অনেক কিছু, অনেকগুলো ফ্যাক্টর যাকে বলা যায়, অনেকগুলো মানে এটা করতে গেলে ওর থেকে ওই থেকে বিপদ আসতে পারে, আবার ওই জায়গা থেকে যদি আবার সামাল দিতে গেলে অন্য জায়গা থেকে বিপদ আসতে পারে। ডক্টর প্রশান্ত বিশ্বাস, আপনার কাছ থেকে জানতে চাইব যে এই কোভ্যাক্সিন
এই কোভ্যাক্সিনের যে স্টেজ, আপনি ঠিক কি মনে করেন যে 15th August বা অনওয়ার্ডস, 15th August এর মধ্যে হয়তো অনেকের ক্ষেত্রে হয়তো প্রয়োগ শুরু হতে মানে আরও অত এটা বাড়বে, ঠিক কবে নাগাদ এই ভ্যাকসিনটা এলে দেশের মানুষকে একটা স্বস্তি জায়গায়, স্বস্তিজনক জায়গায় পৌঁছে দেওয়া যায়? ডক্টর বিশ্বাস, প্রথমত বলি যে এই ভ্যাকসিন তৈরি করা বা বাজারে আসা বা সাকসেসফুল হওয়ার পেছনে অনেকগুলো স্টেজ আছে। সেই স্টেজগুলো এখন যেটা হিউম্যান ট্রায়াল সবে শুরু হয়েছে, হিউম্যান ট্রায়ালের আরো দুটো ফেজ আছে যেটা আমরা খুব কম কয়েকজনের উপরে প্রয়োগ করা হচ্ছে এখন এবং সেটা একটু বাড়াতে হবে এবং তারপরে প্রায় 1000-1500 মানুষের উপর টেস্ট করে দেখতে হবে যে এর কোনো নেগেটিভ এফেক্ট হচ্ছে কিনা। আমরা হয়তো যে প্রথম সাকসেসটা এখনো পাইনি, তো 15th August-এর মধ্যে আমার মনে হয় যে সেটা টু আর্লি হবে এবং যদি আমরা যদি দেখি যে এটা পুজোর আগে চলে এসছে তাহলে তো আমরা বলবো যে খুবই ভালো। আমাদের একটা যখন পিকে পৌঁছানোর আগেই যদি আমরা এটা পেয়ে যাই, কিন্তু এগুলো হচ্ছে আসার পিছনে অনেকগুলো নেগেটিভ কারণও আছে যে এই ভাইরাসটা কিন্তু খুব তাড়াতাড়ি নিজেকে নিজের চরিত্র বদল করে নিচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে ইউকেতে যে ধরনের ভাইরাস পাওয়া গেছে এবং তার থেকে চরিত্র কিন্তু যেটা হচ্ছে নিউ ইয়র্ক বা ওয়াশিংটনে পাওয়া গেছে সেগুলো কিন্তু আলাদা, এরকম ভাবে মিউটেট অনেক ভার্সন পাওয়া গেছে। তো সব এই এই যেহেতু এই বিভিন্ন ভার্সন গুলো আমরা পাচ্ছি এবং তার জন্য ভাই যে আমরা যে ভ্যাকসিনটা পাওয়া যাবে সেটা আমাদের এখানে সঠিকভাবে কাজ করছে কিনা, তার জন্য প্রত্যেকটা অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেকটা জায়গায় স্যাম্পল প্রত্যেক জায়গায় পেশেন্ট বা মানুষের উপরে টেস্ট করে দেখতে হবে। কারণ এটা এত তাড়াতাড়ি চেঞ্জ, এর ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয় যে এরকমও না হয় যে মহারাষ্ট্রে বা বোম্বেতে যে ভাইরাসের যে স্ট্রেন আছে সেটা আমাদের বাংলা থেকে আলাদা এবং হচ্ছে সেখানে ভাইরাসের যে ভ্যাকসিনের তার হচ্ছে ক্যারেক্টারিস্টিক আলাদা করতে হবে। ওকে, সেরকম আমি আসবো আবার আপনার কাছে, এবার আমি একটু আসবো আপনার, দেখলেন যে একজন ডাক্তারবাবুর কাছ থেকে যেটা শুনলাম যে পরিকাঠামোগত কতগুলো জায়গায় অনেকগুলো সমস্যা রয়েছে, এই ভাইরাস যেহেতু দ্রুত মিউটেট করছে সেই কারণে এর যেহেতু রূপান্তর এত দ্রুত হয় সেই কারণে হচ্ছে তার একটা আবার একটা অন্য দিক রয়েছে, সেখানে হচ্ছে ভ্যাকসিন প্রতিষেধক বা হচ্ছে ওষুধের ব্যাপারটা এখন হিউম্যান ট্রায়ালের মধ্যে দিয়ে যাচ্ছে। এরকম অবস্থায় দাঁড়িয়ে নিশ্চয়ই রুবি গুপ্তা আপনি নিশ্চয়ই অস্বীকার করবেন না যে বাংলায় এই ধরনের নিয়ন্ত্রিত এলাকা বা সংক্রমিত এলাকাগুলোকে নিয়ন্ত্রণ করার একটা জরুরি প্রয়োজন ছিল এবং সেই কাজটাই হয়তো সরকার করতে চেয়েছে, রাজ্য সরকার। রুবি গুপ্তা, আপনি যেটা বলছেন আমি তার সঙ্গে সহমত পোষণ করি, এটাই করা উচিত ছিল এবং উনি এখন হয়তো রাজ্য সরকার সেটা চেষ্টা করছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এতদিন কি হয়েছিল? আমাদের যখন প্রথম লকডাউন ঘোষণা হয় তখন আমরা দেখেছি আমাদের রাজ্য সরকার ব্যাপারটাকে অত্যন্ত হালকাভাবে নিয়েছিল। কেন নিয়েছিল আমাদের সবার মনে আছে কিভাবে প্রত্যেকটা জায়গায় আস্তে আস্তে মুখ্যমন্ত্রী খুলে দেওয়ার কথা বলেছিলেন, ফুলের বাগান, ফুলের মার্কেট, যেটা ফ্লাওয়ার মার্কেট, সেটা তো খোলার কোনো দরকার ছিল না, তখনই কিন্তু অনেক চর্চা শুরু হয়েছিল। সে সময় উনি ফুলের মার্কেট খুলে দিয়েছিলেন, আস্তে আস্তে করে এরকমভাবে অনেক মার্কেট খুলে দিয়েছিলেন। যে তৎপরতাটা উনি এখন দেখাচ্ছেন সেটা যদি 3 মাস আগে যেই সময় আমাদের প্রথম লকডাউন শুরু হয় মার্চ মাসে, তখন থেকে যদি উনি এটাকে স্ট্রিক্টলি মেনটেন করতেন এবং প্রশাসনকে বলতেন যে প্রত্যেকে এই ব্যাপারটাকে দেখো স্ট্রিক্টলি মেনটেন করো, তাহলে কিন্তু আজকে যেখানে এসে আমরা দাঁড়িয়েছি এই যে 26,000 মতো কেস আমাদের এখানে, সেই 26,000 কেসটা কিন্তু কেস কিন্তু হতো না, হয়তো কম হতো, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যেভাবে পুলিশকে উনি এখন লাগিয়েছেন, যেভাবে পুলিশকে বলেছেন প্রশাসন ছাড়াও যে আপনারা সব জায়গায় দেখুন এবং কে মাস্ক পরছে পরছে না, তাহলে এতদিন এই জিনিসটা হয়নি কেন? এতদিন এত হালকাভাবে সুলভভাবে নেওয়া হয়েছিল কেন? কারণ সেটা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এসেছিল, প্রধানমন্ত্রী বলেছিলেন বলে, তাই জন্য উনি মানতে চাননি বা সেরকম তৎপরতা যেটা এখন উনি দেখাচ্ছেন উনি নিজে ঘোষণা করার পরে সেটা যখন দেখাচ্ছেন তখন যেরকমভাবে উনি করছেন তখন সেটা উনি করতে চাননি, এই দ্বিচারিতাটা কেন? দ্বিচারিতার প্রশ্ন আপনি তুলেছেন, আমি বাকিদের কাছে আসার আগে একটু বাগবাজারে রয়েছেন, ওখানে আমাদের সাংবাদিক বিশ্বজিৎ পাল, উত্তর কলকাতার বাগবাজারে একটু ছবিটা দেখব, তার কারণ হচ্ছে জেলার বিভিন্ন অংশের ছবি আমরা দেখেছি। বিশ্বজিৎ পাল, এই নিয়ন্ত্রণ মানে এই যে জায়গায় রয়েছে সেই জায়গাটির ঠিক ছবিটা এই মুহূর্তে কি এবং কীভাবে রয়েছে, কতটা কঠোরতা রয়েছে এবং হচ্ছে মানুষ কীভাবে সেখানে রিয়্যাক্ট করছে এই যে এই মুহূর্তে যে একটা তালাবন্দি অবস্থা, ঘরবন্দি অবস্থা, সেখানে মানুষ ঠিক কীভাবে রিয়্যাক্ট করছে একটু সেই ছবি দেখব বিশ্বজিৎ পালের মাধ্যমে। বিশ্বজিৎ পাল,
দেখো সুজিতদা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি বাগবাজার, সেই বাগবাজার কিন্তু কন্টেনমেন্ট জোন এবং এখানে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এবং তুমি যেটা বললে তালাবন্দি, সেই তালাবন্দি কিন্তু অনেক জায়গায় আছে, কিন্তু এখানের চিত্রটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি কন্টেনমেন্ট জোন যেগুলো করা হয়েছে সেখানে পুলিশ প্রশাসন রয়েছে, অর্থাৎ ভেতরে যারা এই ব্যারিকেডের ভেতরে যারা থাকেন, অর্থাৎ তালাবন্দির ভেতরে যারা থাকেন তাদের কিন্তু আলাদা করে ব্যবস্থা নেওয়া হয়। কীরকম ব্যবস্থা? পুলিশ থাকেন ভেতরে কন্টেনমেন্ট জোনের ভেতরে, এবং যার নিত্য প্রয়োজনীয় জিনিস থাকে সেই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু পুলিশের কাছে তারা বলেন। তারপরেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু দেখা যায় যে বাড়ি বাড়িতে গিয়ে সেই নিত্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তারপরে কিন্তু তারা বাজার করে পৌঁছে দেন। কিন্তু এখানকার চিত্রটা কিন্তু অনেকটাই আলাদা। এখানে আমরা দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু প্রচুর মানুষ হাঁটাচলা করছে, অর্থাৎ কন্টেনমেন্ট জোনের মধ্যে কিন্তু এইভাবে হাঁটাচলা করা একদমই নিষিদ্ধ, যেটা বারবার করে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে অযথা কেউ বাড়ির বাইরে বেরোবেন না, এবং বাড়ির বাইরে বেরোলে তাকে কিন্তু উপযুক্ত শাস্তি পেতে হবে। কীরকম শাস্তি? প্রশাসন ব্যবস্থা নেবেন, এবং তারা মুখে মাস্ক পরে আছেন কি না এই সমস্ত বিষয় যেমন দেখবেন, এবং তারা দ্রোণ লাগিয়েও কিন্তু সম্পূর্ণ বিষয় দেখবেন যে কারা কারা বাড়ির বাইরে যাচ্ছেন এবং কতক্ষণ বাড়ির বাইরে যাচ্ছেন। এবং দাদা কোথায় যাচ্ছেন? এ তো কন্টেনমেন্ট জোন। আমি বাড়ি আছি, আমি দরকারে আছি দোকানে একটু। এখান থেকে কন্টেনমেন্ট জোন থেকে এইভাবে বেরোনো যায় না? এখন দরকারে দরকার পড়লে তো আসতে হবে না? পুলিশ আছে এখানে? না, পুলিশটা নেই। দেখো আমি জানার চেষ্টা করলাম যে এখানে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না। কন্টেনমেন্ট জোনে যারা থাকছেন তারা কিন্তু যে যার মতো বাড়ির বাইরে আসছেন, এবং ভিতরে যে দোকানগুলো সেই দোকানগুলো আমরা দেখতে পাচ্ছি কয়েকটি দোকান খোলা, অর্থাৎ কন্টেনমেন্ট জোন হিসাবে যেগুলো বন্ধ থাকার কথা সেগুলো কিন্তু এখানে একদমই বন্ধ নেই, অর্থাৎ খোলা রয়েছে এবং সাধারণ মানুষের অবাধ বিচরণ রয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ, আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ পাল। আমরা দেখলাম এই যে বলেছিলাম শুরুতে ডাক্তার পালও সেই কথাটাই বলেছিলেন যে একটা যেরকম রয়েছে সেই এই 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 কথাগুলো তো শুরু থেকে বলা হচ্ছে, শারীরিক দূরত্ব বজায় রাখুন বিভিন্ন ক্ষেত্রে, যেখানে নিয়ন্ত্রিত এলাকায় সেখানে পুলিশ বা প্রশাসন বাকি নাগরিকদের, অর্থাৎ এই যে ব্যবস্থাপনা এর একটা যেটাকে পরিকাঠামো সেই পরিকাঠামোর একটা ছবি আমরা পেলাম হচ্ছে বাগবাজার থেকে। প্রদীপ্ত মুখার্জি, এই জায়গা থেকে কি বলতে হয়? মানে আমরা এতদিন ধরে এই ডিসকোর্সে আছি, রুবি গুপ্তা বলছিলেন মুখ্যমন্ত্রী দ্বিচারিতা করছেন, হয়তো শুরুতে আবার আপনি কি এই জায়গা থেকে বলবেন যে ভারতীয় জনতা পার্টি? কিন্তু আমি যে প্রশ্নটা যে দেশের মানুষের মধ্যে এইরকম মিশ্র চরিত্র এখন এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, সেই জায়গা থেকে কি বা উপায় থাকতে পারে? প্রদীপ্ত মুখার্জি, আমাদের সমস্যা হচ্ছে আমাদের সংস্কৃতিতে, আমাদের যে সংস্কৃতি, আমাদের সচেতনতা, এটার মধ্যে একটা ডোন্ট কেয়ার ভাব বারংবার আমরা দেখেছি বিভিন্ন সময়, সেটা একটা বড় কারণ। মানে আমাদের বলতে কি এখানে পলিটিক্যাল কালচারের মধ্যে বা রাজনৈতিক সংস্কৃতিতেও বলতে চাও? একদমই, রাজনৈতিক সংস্কৃতি তো আমাদের সামগ্রিক সংস্কৃতির একটা অঙ্গ। কিন্তু মুশকিল হচ্ছে রুবিদি যেভাবে বললেন যে আগে কি হয়েছে পরে কি হয়েছে, মানে উনি ক্রোনোলজিটা এখানে গন্ডগোল করে ফেললেন। এই যে ক্রোনোলজির একটা ব্যাপার আছে, আপ ক্রোনোলজি সমাজ লিজিয়ে, উনি বোধ হয় গভর্নমেন্ট অর্ডারও পড়েননি, উনি বোধ হয় গভর্নমেন্টের যে যে সিদ্ধান্ত, যে যে ব্যবস্থাপনা সেগুলো সম্পর্কে একদম জ্ঞাত ছিলেন না বা নেই আর কি। মুশকিল হচ্ছে যে আপনি পয়লা জুন যদি দেখেন, পয়লা জুন আমাদের যে ডেথ সেটা হচ্ছে 5606, এটা ভারত, আমি শুধু ডেথ বলছি, আমি সংক্রমণের কথা বলছি না। তারপরে যদি 30শে জুন দেখেন, 30শে জুন দেখবেন 11800 সামথিং, এবং যদি আপনি বর্তমানে দেখেন সেটা কত দাঁড়িয়েছে সেটা আপনারা সবাই জানেন যে 20,000 ছাড়িয়ে গেছে। তাহলে এই যে ক্রোনোলজিটা, অর্থাৎ মার্চ মাসে যে লকডাউন হয়েছে সেই লকডাউনের এফেক্টটা 5606 পয়লা জুন পাচ্ছি আমি, 30শে জুনের মধ্যে সেটা ডাবলের বেশি হয়ে যাচ্ছে, তার ডাবলের বেশি হচ্ছে আজকে 10 দিনের মধ্যে। তাহলে এই যেটা আসছে সেটা কি লকডাউনের ব্যর্থতা সামগ্রিক, নাকি শুধু পশ্চিমবঙ্গ, নাকি করোনা ভাইরাস শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যেই হয়েছে ভারতে হয়নি, নাকি শুধুমাত্র বিজেপির কেন্দ্রে ক্ষমতায় নেই রাজ্যে ক্ষমতায় আছে, বা রাজ্যে ক্ষমতায় আসার চেষ্টা করছে কেন্দ্রে ক্ষমতায় নেই? এই প্রশ্নগুলো যখন করা হবে তখন বিজেপি আবার তুতুমে মেয়ে চলে যাবে। ওকে, আমি ডাক্তার পালের কাছে জানতে চাইবো, ভাইরাস তো কোনো বাউন্ডারি, মানুষ, রাজনৈতিক দল এগুলো তো কিছুই বোঝে না, না ফলে ফলে তাকে মানে এইরকম একটা পরিস্থিতিতে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে জাম্পগুলো ডবল ডবলের পর এখন এই মুহূর্তে গোটা ভারতে এইরকম একটা পরিস্থিতি, তাহলে দেশের মানুষের মধ্যে কি মানে এই যে রোগ প্রতিরোধক ক্ষমতাটার একটা আমরা এখন এই মুহূর্তে বুঝতে পারছি, বা রাষ্ট্র কি এটা একটু বুঝে নিতে পারবে এই মুহূর্তে থেকে দাঁড়িয়ে যে কার কীরকম বা কোন বর্গ বা কোথায় গিয়ে গোষ্ঠীর সংক্রমণ হচ্ছে কি না? আমাদের সাংবাদিক অবশ্য বললো এই মুহূর্তে, জানিয়ে রাখি যে এগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ড্রোন দিয়েও কিন্তু
দেখা হচ্ছে, কারা কারা মাস্ক পরছেন না, কারা কারা কিছু ব্যবহার করছেন না, এরকম পুলিশের থেকে এরকম কিছু কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু সেটা সর্বব্যাপী কিনা সেই ব্যাপারটা অবশ্য ভিন্নতর প্রশ্ন। ডাক্তার পাল, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে যদি নাম্বার অফ কেসেস বাড়ে সায়েন্টিস্টদের সবসময় কিন্তু বুঝতে সুবিধা হয়, কারণ কোহোর্টটা বড় হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারবো যে ঠিক কোন গ্রুপের মধ্যে মর্টালিটি বেশি, কোন গ্রুপের মধ্যে ইনফেকশন রেট বেশি, কাদের মধ্যে সিমটম বেশি। যদিও এটা কিন্তু বাঞ্ছনীয় নয়, মানে লোক বেশি করে ইনফেক্টেড হোক, সায়েন্সের সুবিধা হোক, এটা বাঞ্ছনীয় নয়, কিন্তু এটা ঠিক যে কেস যখন বাড়ে তখন আমাদের স্টাডি করতে সুবিধা হয়। তো সেই হিসাবে আমরা দেখছি কিছু কিছু হাই রিস্ক গ্রুপ আছে, যেমন ডায়াবেটিস বা ক্রনিক কিডনি ডিজিজ, যাদের করোনা ভাইরাস বেশি হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে এটাকে কমাবেন কী করে? কমাতে গেলে আবার লকডাউন করা ছাড়া এই মোমেন্টে কোনো পথ নেই। আমি প্রথমেই বললাম কিছু কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণ হচ্ছে। এবার সুজিতবাবু, আপনি জানেন WHO কিছুদিন আগেই বলেছে হয়তো করোনা ভাইরাস এয়ারবর্ন, এখনও আমরা শিওর নয়, কয়েকজন সায়েন্টিস্ট একটা চিঠি দিয়েছে, তার মানে বাতাসের মাধ্যমেই ছড়াচ্ছে। যদি সেটা হয় তাহলে এতদিন অবধি আমরা যা যা বলেছি যে হ্যান্ড ওয়াশিং, সোশ্যাল ডিস্টেন্স মেনটেনিং, শুধু সেটা করে কিন্তু করোনা ভাইরাসকে বোধহয় আটকানো যাবে না। তার সঙ্গে এই যে এয়ারবর্ন ট্রান্সমিশন, সেটা আটকাতে হবে। এবার সেটা কী করে আটকাবেন? এয়ারবর্ন ট্রান্সমিশন মানে একটা কনফাইন্ড রুমে যদি আপনি অনেকে থাকেন তাহলে সেই রুমে সবার হয়ে যাবে। তার মানে এতদিন আমরা যা বলেছি সারা পৃথিবীর কথাই আমি বলছি, এখন হয়তো অ্যাডভাইসটা উল্টে যাবে। অর্থাৎ এতদিন বলা হয়েছে রাস্তায় যখন বেরোবেন মাস্ক পরে বেরোন, এখন হয়তো বলতে হবে ঘরের মধ্যে অনেকের সঙ্গে থাকলে মাস্ক পরে থাকুন, কেননা ঘরের মধ্যেই ট্রান্সমিশনের চান্স বেশি। একটা এসি ঘরে যেখানে সবাই কনফাইন্ড ওয়েতে থাকে, একই এয়ার রিসার্কুলেট করছে, হয়তো সেখানেই করোনা ভাইরাস ট্রান্সমিশনের চান্স বেশি। যেমন শিকাগোতে দেখা গেছে একটা কয়ার মানে চার্চে যে সবাই গান করে, 22 জন গান করেছিল, সবাই দূরে দূরে ছিল, সোশ্যাল ডিস্টেন্স ছিল, কিন্তু 22 জনের মধ্যে 20 জনের করোনা ভাইরাস হয়ে গেছে। চীনে একটা রেস্টুরেন্টে একই জিনিস হয়েছে। তার মানে শুধু হ্যান্ড ওয়াশিং করে কিন্তু আটকানো যাচ্ছে না। তার মানে কী করতে হবে? হয়তো আজ 10 দিন পরে একটা নতুন অ্যাডভাইস আসবে যে কোনো জায়গায় অনেক লোক থাকলে সেখানে এসি চালানো যাবে না, দরজা জানলা খুলে রাখতে হবে, একমাত্র তবেই হয়তো করোনা ভাইরাস ট্রান্সমিশন আটকানো। গুরুত্বপূর্ণ জায়গা মানে তুলে নেওয়া, অর্থাৎ জীবনশৈলী বা সমস্ত কিছুর মধ্যে আগামী দিনে প্রতি মুহূর্তের এই পরিবর্তন এবং গবেষণা একসাথে চলছে। পার্থ মুখার্জি, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, পার্থ। হ্যাঁ দেখুন, আজকে অবস্থাটা যেদিকে গেছে, লকডাউন ছাড়া উপায় নেই। আর এই অতিমারির ব্যাপারটা যখন ছড়ায়, প্রথম একমাত্র উপায় হচ্ছে লকডাউন, কারণ এর ভ্যাকসিন এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আজকে ভারতবর্ষ যখন লকডাউন থেকে আনলক ওয়ান হলো, এই সময় তো পৃথিবীর অনেক দেশই কিন্তু আনলক করেছে। আমরা যখন লকডাউন কখন হলো এই আলোচনাটা করবার সময় আমরা বারেবারে উদাহরণ টেনেছি ইউরোপের বিভিন্ন দেশ বা আমেরিকার সঙ্গে। আমেরিকার কথা ছেড়ে দিন, আমরা জানি আমেরিকার কী অবস্থা, কিন্তু আজকে ইউরোপের বিভিন্ন দেশ যদি আমরা দেখি, আনলক করার পর কিন্তু তাদের অবস্থার অনেক উন্নতি হয়েছে। ভারতবর্ষের ক্ষেত্রে কেন সেই জিনিসটা হলো না, এটা আমাদের চিন্তা করতে হবে। মানে এটার ক্ষেত্রে কি কোনো মানে মানে আমাদের বাংলা একটা শব্দ আছে খুব প্রচুর বহুল প্রচলিত, বিসমিল্লায় গলত, একদম কথাটা হচ্ছে যে লকডাউন করলে কি সমস্যার সমাধান হবে? প্রশ্নটা উত্তরটা হচ্ছে না। কেননা যে কোনো লকডাউনটা করা হয় এই জন্যে যে এই সময় আপনার ইনফ্রাস্ট্রাকচারটাকে তৈরি করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার অফ টেস্টিং। আজকে যদি আমরা দেখি, আজকে আমরা আমেরিকার সঙ্গে তুলনা করছি যে আমরা তো আমেরিকার কদিন আগেই করে দিয়েছি, আমরা আমেরিকার থেকে ভালো আছি। আজকে আমেরিকায় 9 লক্ষ প্রতিদিন টেস্ট হচ্ছে, ভারতবর্ষের জনসংখ্যা আমেরিকার 4 গুণ, তাহলে ভারতবর্ষে অন্তত 36 লক্ষ টেস্টিং হওয়া উচিত। ভারত সম্ভব নয়, স্বাধীনতা 70 বছর পর এই যে বলা হয় না, এটা সম্ভব নয়, ওটা সম্ভব নয়, সেটা সম্ভব নয়, কেন সম্ভব নয়, এই প্রশ্নের তো জবাব আজকে আমাকে 30 সেকেন্ড দিতেই হবে। 30 সেকেন্ড সময় দিন। দেখুন, 30শে জানুয়ারি আমরা প্রথম জেনেছি, 12ই ফেব্রুয়ারি কিন্তু আমরা সরকারকে সতর্ক করেছিলাম যে সুনামি আসছে, এমন অবস্থা আসছে যে ভারতবর্ষ কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হবে, স্বাস্থ্য এবং অর্থনীতি দুটোকে মেলালে। আমরা কিন্তু সেটা শুনিনি। আজকে দেখুন, তারপরেও আমরা ট্রাম্পকে এনেছি, 1 লক্ষ মানুষের জনসমাবেশ করেছি। আজকে গুজরাটের অবস্থা আমি নাই বা বললাম, কেননা গুজরাট একমাত্র রাজ্য যেখানে তারা একটা মামলাতে গুজরাট হাইকোর্টে এফিডেভিট দিয়ে গুজরাট সরকার বলেছে যে আমাদের পক্ষে আর টেস্টিং করা সম্ভব নয়, কারণ আমাদের হাতের বাইরে চলে গেছে। এবারে দেখুন ব্যাপারটা,
আমি যদি যে কোন সময় আমার এই জিনিসটা আটকানো উচিত ছিল, আমার প্রশ্নটা ছিল টেস্টিং এই মুহূর্তে 36 লক্ষ তুমি কথা বললে মোটামুটি, সেটাকে এখন এই মুহূর্তে করা সম্ভব নয়, কিন্তু মানে এখন সম্ভব নয় পরে কবে সম্ভব, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। একদম ডেফিনিট বোঝা যাচ্ছে কি যে কিছু মানুষের জীবন প্রায় একেবারে মানে ত্রস্ত অবস্থার মধ্যে দিয়ে দীর্ঘকাল চলতে হবে একটা বিরাট সংখ্যক মানুষকে, মানে যেখানে জীবিকা এবং জীবন উভয়ের যে টানাপোড়েনকে সঙ্গে নিয়ে তারা যাবেন। দেখা যাক এই যুদ্ধে ভারতবাসী বা বাংলাবাসী কতদূর অবধি তারা লড়াইটাকে দিয়ে যেতে পারেন। ফিরব বিরতির পর, তবে বিরতির পর ফিরব একটি ভিন্নতর ইস্যুকে কেন্দ্র করে। উবে গেল বিকাশ, হ্যাঁ বিকাশ দুবের কথা বলছি, ত্রস্ত জীবন বোধহয় সেই জায়গা থেকে অনেক মানুষের জীবন ত্রস্ত করে তুলেছিলেন এই বিকাশ দুবে। আজকে এই ইস্যুটাও এরপর আমরা আপনাদের কাছে নিয়ে আসছি, তবে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।